আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার খ ইউনিট অর্থাৎ মানবিক শাখার ভর্তি পরীক্ষার ফলাফলের দিনক্ষণ নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারে তুমি পূর্ণ তথ্য পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই সংক্রান্ত দুটি সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকাতে এবং প্রথম আলোতেও একই নিউজ প্রকাশিত হয়েছে। চলো নিউজগুলো একবার দেখে নিই। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকাতে বলা হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা বুধবারের মধ্যে মানবিকের ফল। 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের অর্থাৎ বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 24 অক্টোবর 2020-21 সেশনে স্নাতক প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত 1 ঘন্টার এই ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে 100 নম্বরের MCQ প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত হবে মেধা তালিকা। দেশের 22টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মানবিক বিভাগ থেকে 67,117 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ নেন। ভর্তি পরীক্ষায় 94.34% শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় কোর কমিটির আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করেছি। আগামী বুধবারের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করব। তিনি আরও বলেন, মানবিকের পরীক্ষায় 94.36% শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষার কোনো বিঘ্ন ঘটেনি, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। বন্ধুরা, একই তথ্য প্রথম আলোতেও এসেছে। এখনও বলা হয়েছে মানবিকের পরীক্ষার উপস্থিতি 94.34%, ফল বুধবারের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।